আসসালামু আলাইকুম চলেন এখন একটু আলোচনা করা যাক যে আপনার ই কমার্স ওয়েবসাইটে যে একটা জনপ্রিয় ক্যাটাগরি বা পপুলার ক্যাটাগরি সেকশন আছে এইটা নিয়ে অনেকেই এই সেকশনটা নিয়ে একটু কনফিউজে আছে আসে চলেন একটু আলোচনা করা যাক আই থিঙ্ক তাহলে আপনার কনফিউজটা ক্লিয়ার হবে সো আপনি যখন হোমপেজে আসবেন আপনার ইকমার্স কমার্স ওয়েবসাইটে তখনই দেখতে পারবেন যে আপনার স্লাইডারের নিচের দিকেই সাধারণত এটা থাকে পপুলার ক্যাটাগরি বা জনপ্রিয় ক্যাটাগরি এই সেকশনটা ঠিক আছে সো দেখেন এটার মধ্যে জনপ্রিয় ক্যাটাগরি আছে এটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি আছে যেমন হচ্ছে শাড়ি পার্টি ওয়ার পাঞ্জাবি ম্যান ফ্যাশন কাপড় ড্রেস এইরকম বিভিন্ন জিনিসগুলো কিন্তু এখানে আছে ওকে তো এগুলো হচ্ছে এক একটা ক্যাটাগরি সো জনপ্রিয় ক্যাটাগরির একটা মূল জিনিস আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন জনপ্রিয় বা পপুলার যে ক্যাটাগরিগুলো আছে সেগুলো আপনি এখানে রাখবেন আর এখানে রাখলে কি হবে মনে করেন আপনার কেউ মুসলিম ওয়ারে ক্লিক করলো ঠিক আছে যদি এই পিকচারে ক্লিক করে তাহলে এই মুসলিম ওয়ার ক্যাটাগরির যে ল্যান্ডিং পেজ আছে সেখানে তাকে কাস্টমারকে নিয়ে যাবে ওকে সেখানে গেলে সে এই মুসলিম যে এইটার আন্ডারে যদি আরো কোনো সাব ক্যাটাগরি থাকে তাহলে সেগুলো দেখতে পারবে দেন হচ্ছে নিচে প্রোডাক্টগুলো দেখতে পারবে এটার আন্ডারে যতগুলো প্রোডাক্ট আছে ওকে তারপরে মনে করেন আপনার এখানে আপনি জনপ্রিয় ক্যাটাগরিতে আরো আপনার আছে হচ্ছে ধরেন কি আছে কাপল ড্রেস আছে সো এটা এটার মধ্যে যদি কেউ ক্লিক করে তাহলে কাপল ড্রেসের যে আলাদা ল্যান্ডিং পেজ আছে ক্যাটাগরি ল্যান্ডিং পেজ ক্যাটাগরি ল্যান্ডিং এখানে নিয়ে যাবে তাকে এবং এখানে স্লাইড আর এর আন্ডারে সাব ক্যাটাগরি থাকলে এটা দেখবে দেন হচ্ছে এটার আন্ডারে আরো যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখতে পারবে শুধুমাত্র এই ক্যাটাগরি সো এটাই হচ্ছে আপনার জনপ্রিয় ক্যাটাগরির একটা মানে কাজ আর হচ্ছে আরেকটা জিনিস সেটা হচ্ছে মনে করেন এইটার কি দরকার আপনার ক্যাটাগরি তো আপনার ধরেন এখানেও আছে তাই না ধরেন এখানে অল ক্যাটাগরিতে গেলে যত ক্যাটাগরি আছে সব দেখা যাচ্ছে দেন হচ্ছে আপনার এই ক্যাটাগরি লিস্ট ম্যাপে গেলে এখান থেকেও কিন্তু আপনার ওয়েবসাইটে যতগুলো ক্যাটাগরি থাকবে সবগুলোই কাস্টমার দেখতে পারবে বাট কথা হচ্ছে এইটার কারণ হচ্ছে মনে করেন আপনার দুই তিনশো ক্যাটাগরি নিয়ে কাজ করেন বা একশো রূপের ক্যাটাগরি তো সবগুলো তো আর আপনি এখানে মানে প্রমোট করবেন না হাইলাইট করবেন না সো এর মধ্যে থেকে ধরেন একশো ক্যাটাগরি আছে আপনার এর থেকে ধরেন যে দশটা বা বিশটা বা ত্রিশটা ক্যাটাগরি বেশি পপুলার বেশি আপনার ঠিক আছে বেশি পপুলার বা বেশি কাজ করেন যেগুলো নিয়ে ওই ক্যাটাগরি জাস্ট আপনি আপনার হোম পেজে একদম ফ্রন্টে ডিসপ্লে করে করেন যাতে আপনার কাস্টমারের এগুলা খুঁজে পেতে সহজ হয় বা এগুলো একটু বেশি প্রমোট হয় বেশি ভিজিট হয় আই থিঙ্ক বিষয়টা বুঝতে পারছেন তো আই থিঙ্ক এইটা ক্লিয়ার বাট আপনি অনেক সময় এইটাতে কনফিউজ হয়ে যান যখন আপনি এইরকম দেখেন দেখেন এই সাইটে জনপ্রিয় কিন্তু এই সাইডটাতে একটু খেয়াল করেন এটার মধ্যেও কিন্তু জনপ্রিয় ক্যাটাগরি বা পোপুলার ক্যাটাগরি স্যাকশনটা আছে বাট এইটার মধ্যে হচ্ছে দেখেন একটাই দেখা যাচ্ছে শুধু টয়স একটাই বাট সো এটাই সো এটার জন্য অনেকে আবার কনফিউজ হন বাট কনফিউজ হওয়ার কিছু নাই এটাই একটু খেয়াল রাখবেন নতুন সাইট হইলে জাস্ট ডিফল্ট আপনি প্রথম যে দুই একটা ক্যাটাগরি বানাবেন সেগুলাই রিপিট হইতে থাকবে ঠিক আছে একটা মানে লেখা দুইটা মানে হয়ে রিপিট হইতে থাকবে বাট এইটা এইরকম এটা হচ্ছে ডাইনামিক আপনি চাইলে ধরেন একশো ক্যাটাগরি বানাইছেন এর থেকে বাইশটা দশটা বিশটা ত্রিশটা আপনার পছন্দের ক্যাটাগরিগুলা এখানে সেট করা যায় তো তখনই আপনার নিজের মতোই পছন্দের মতো ক্যাটাগরিগুলা এখানে ডিসপ্লে হবে দেন হচ্ছে যেটাতে ক্লিক করবে ওই ল্যান্ডিং পেজে চলে যাবে ওকে সো এটা নিয়ে আর টেনশন বা কনফিউজার কিছু নাই এইটা সেট করার অপশন আছে আই থিঙ্ক ওইটা ওইটা নো প্রবলেম আপনি যখন করেন আমাদের জানেন অথবা এটার একটা ভিডিও আছে ওইটা দেখে আপনি বুঝতে পারবেন কি কিভাবে আপনি ধরেন অনেকগুলো ক্যাটাগরি বানিয়েছেন সেখান থেকে বেছে বেছে আপনার এই অ্যাড করবেন সো আই বুঝতে পারছেন এটা জাস্ট চেঞ্জ করা যায় সো যা আছে তাই নতুন সাইড আর কিছুই নাই এটা চেঞ্জ করতে পারবেন আপনি আপনার মতো আপনার ইচ্ছা মতো আপনার প্রয়োজন মতো ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারবেন পরবর্তীতে আবার চেঞ্জ করে নতুন কিছু অ্যাড করতে পারবেন এখানে কোনো সমস্যা নাই সো আই থিঙ্ক বুঝতে পারছেন জট পপুলার ক্যাটাগরি সেকশনের যে কাজটা এটাই আহ সো আজ এ পর্যন্তই গুড বাই আসসালামু আলাইকুম